বারাবণী নতুনডিহি গ্রামে ধরা পড়ল আফ্রিকান স্ট্রিপে ঢায়না। বারাবণী ব্লকের পুচরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নতুনডিহি গ্রামের জঙ্গলে ধরা পড়ল এক আফ্রিকান স্ট্রিপে ঢায়না। তাকে খাঁচাই করে ধরে নিয়ে এসে রূপনারায়ণপুর ফরেস্ট অফিসে রাখা হয়। খবর সূত্রে জানা যায়, নতুনডিহি গ্রামের মানুষজন গতকাল রাতে বাঘের আওয়াজের বিকট গর্জন শুনতে পান। বৃহস্পতিবার সকালবেলায় গ্রামের মানুষজন জঙ্গলের দিকে দেখতে পান স্ট্রিপের ঢায়নাটিকে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বারাবণী থানায় এবং সরিষাতলী ফরেস্ট বিট অফিসার অসীম বাউরিকে ও গৌরাণ্ডি বন দপ্তরে। পুলিশ ও বন দপ্তরের কর্মীদের যৌথ প্রচেষ্টায় জাল বেঁধে ধরে ফেলা হয় ওই আফ্রিকান স্ট্রিপের ঢায়নাটিকে। তাকে নিয়ে আসা হয় রূপনারায়ণপুর ফরেস্ট প্রাঙ্গণে। রূপনারায়ণপুর রেঞ্জের রেঞ্জ অফিসার অচিন্ত সরকার জানান, এরকম যেকোনো প্রকৃতির প্রাণী দেখলে সর্বপ্রথম সামনের ফরেস্ট অফিস বা পুলিশ প্রশাসনকে জানানো উচিত, কেউ অযথা তাদের সামনে যাবার চেষ্টা করবেন না। তিনি আরো বলেন, জঙ্গল বৃদ্ধি পাওয়ার ফলে নিয়মিত ওয়াইল্ড লাইফ আসতে শুরু করেছে। আজ নতুনডিহি গ্রামের জঙ্গল থেকে একটি আফ্রিকান স্ট্রিপের হায়না ধরা পড়েছে, আরও একটি স্ট্রিপের হায়না রয়েছে বলেই আশঙ্কা। বর্তমানে এই হায়নাটি চিকিৎসা করে দুই দিনের জন্য পর্যবেক্ষণ করা হবে, তারপর উচ্চ আধিকারিকদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট, খাস খবর, বাংলা ওয়ান। আমাদের জামুড়িয়ায় যে আমাদের যে গৌরাণ্ডিতে যে ফরেস্ট অফিস আছে সেখান থেকে ইয়েতে যাওয়ার পথে, দোমানি দিকে যাওয়ার পথে ওখানে ধরা হয়েছে। কারণ এখন ইদানিং তো জঙ্গল খুব ইম্প্রুভ হচ্ছে, প্রতি বছর আমরা 50 হেক্টর 60 হেক্টর করে জঙ্গল লাগাচ্ছি, জঙ্গল ইম্প্রুভ হচ্ছে, ওই জন্য ওয়াইল্ড লাইফও আসতে শুরু করেছে। তো ওয়াইল্ড লাইফ আসতে শুরু করেছে, ওয়াইল্ড এটাকে মানে স্থানীয় লোকেরা খবর দিয়েছে নিয়ে এটাকে খুব বড় জন্তু, স্পটেড হায়না এটা আমরা ধরে নিয়ে এসেছি। একটুকু এর পায়ে একটুকু ইয়ে আছে, উন্ডেড হয়েছে, তো আমরা ডাক্তারকে দেখিয়েছি, এই ডাক্তার আসছে, তারপর এটাকে আমরা এখন পর্যবেক্ষণে দুদিন রাখবো, তারপর এটা আমরা মানে উপর মহলে মানে ওয়াইল্ড লাইফ যেভাবে নির্দেশ দেবে সেভাবে আমরা সেই জায়গায় ছেড়ে দেবো। অচিন্ত সরকার, রেঞ্জ অফিসার, রূপনারায়ণপুর রেঞ্জ। বিবাহ হলো সামাজিক মেলবন্ধন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক, আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন। তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি, সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি, পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের এক বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই আর দেরি নয়, সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য অবিলম্বে চলে আসুন সকলের জন্য বিবাহ রেজিস্ট্রেশন অফিসে। আমাদের ঠিকানা রঘুনাথপুর, দীনুবাবু ঘেরার পেছনে, কমিউনিটি হলের সামনে। এখানে সোম থেকে শুক্র বেলা 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন হয়ে থাকে। যোগাযোগ নম্বর 9635488286 অথবা 7001426721 এই নম্বরে।